আনসার্টিনিটিত মানুহবিলাকে জীবন যাপন কৰি আছিলে, গতিকে আজি এন ডি পি কৰাৰ পিছত চুক্তিত নিখিল বড়ো ছাত্র সন্থাই দীর্ঘদিন সংগ্রামের পিছন স্বাক্ষর করার পিছন এই অঞ্চলত শান্তি আহাটো স্বাভাবিক, তো সেই কারণে আজি রাইজে উৎফুল্লিত হয়েছে আর আমিও সকলো জাতি জনগোষ্ঠীক এই বিশ্বাস দিছো যে এই চুক্তির দ্বারা কোনো জাতি জনগোষ্ঠীর ক্ষতি নহয়, কোনো ইয়াতে ভয় করব নালাগে আর সকলো জাতি জনগোষ্ঠী একেলগে মিলি এই বিটিআর অঞ্চলটো উন্নয়ন করব পারা, আজি বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠান স্থাপন করে পেলায় আমি আগুয়াই যাব পারা ধরনের একটা চুক্তি ইয়াত করা হয়েছে, গতিকে সেটা সবে সন্মান জানাব লাগে। আমি কোনো জাতি জনগোষ্ঠীর বিরুদ্ধে এই চুক্তিটা করা নাই, আজি যখন বিরোধিতা করেছে তেখেতসকলে চুক্তি ভালকে পরিচাই পেলায় এই বিরোধিতাবিলাক করব আর এতিয়া সমাজ আমি এটা স্থিরতার আনিব লাগে, শান্তির একটা বাতাবরণ সৃষ্টি করব লাগে, ইয়ার পিছর সমাজখন আমি গড়ব লাগে। এটা প্রশ্ন আছে আমার ঘরখন আমি জ্বলাই থাকিম, বন্দুক লৈ পেলায় আমি মারামারি করে থাকিম, না আমার ঘরখন আমি শান্তিরে প্রতিষ্ঠা করি। গতিকে আজি এন ডি পির যে নেতা সকলে আজি মূল খুঁটিলে আছে তেখেতসকলক ওয়েলকাম করব লাগে, এনেকা টায়ার জ্বলাই বন্ধ দিয়ে যদি অপোজ করে থাকলে নহব, অহাকালি কে এলও আহিব আমি ওয়েলকাম করিম, অহাকালি কোনবা আদিবাসী উগ্রপন্থী সংগঠনে কালি সিজফায়ার করব সারেন্ডার করব আমি ওয়েলকাম করিম, আলফাক আমি ওয়েলকাম করিম, গতিকে আজি যেটু কথাবিলাক দেখা পাইছে সেটু মানে ভাল হওয়া নাই এটা আমি দেখিছো, গতিকে সবে শান্তি সম্প্রীতিরে থাকিব কারণে একটা পরিবেশ সৃষ্টি করব সেটাই আমি বিচারিছো। আর আমি বড়ো জাতি এই কারণে আনন্দিত যাকালি চুক্তি হয়ে যাওয়ার পিছন কোনো সংবাদ মাধ্যমে যারে আর বড়ো উগ্রপন্থী বলে নকয়, এটলিস্ট আমি জাতিটো উগ্রপন্থী নহয়, উগ্রপন্থী বন্দুক লোবলগা হয়েছিল নিজের অধিকারের কারণে, আজি অধিকারত যিখিনি কিঞ্চিত পাইছো আমি সন্তুষ্ট লভিছো আর আজির পর যাতে কোনো সংবাদ মাধ্যমত কোনো প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া বড়ো জনগোষ্ঠীক কোনো মানে ডিসকাশনবিলাকত বড়ো উগ্রপন্থী বলে যাতে নকয় এটা আমি আহ্বান করছো। নতুন দিগন্তে এটা আরম্ভ হল, ইয়াত শান্তির একটা বিটিআর হব, শান্তি প্রতিষ্ঠা করে আমি আগুয়ে যাব। বরণে অঞ্চল বহুদিন ধরে উত্তপ্ত হয়ে থাকা যে পরিবেশ সেটা নাইকিয়া হব আর ইয়ার জড়িয়ে শান্তি আছে আর শান্তি অকল বড়োসকলের কারণে নয়, বরণ অঞ্চলের যিনি জাতি জনগোষ্ঠী একেলগে বহু বছর ধরে একেলগে বসবাস করেছে, কাইলেও বসবাস করব লাগে, একেলগে থাকবে লাগবে, তার কারণে যে শান্তি সেই শান্তি গোটি জনগোষ্ঠীর কারণে হব, গোটি জাতি জনগোষ্ঠী সমূহের কারণে হব আর যে উন্নয়নের কারণে যিনি কাঠামো আমি পাইছো চুক্তির জড়িয়ে সেইখানে গোটে জাতি জনগোষ্ঠী উপভোগ করে পড়ব, সুবিধাখিনি অকল বড়োসকলের কারণে নয়, সেখানে যেসকলে আজি বিরোধিতা করেছে তেওঁলোক আহ্বান জানাব বিচারিছে যে তেওঁলোকে চুক্তি গুলি লোকসভাখানে অধ্যয়ন করে চাওক আর তাত অকল বড়োসকলের কারণে কিনা বলে লিখা আছে নাকি সেটা চাই লোক, চাই লওয়ার পিছন উপলব্ধি করে অন্তত এই গোটে সুবিধাখিনি একেলগে উপভোগ করবেন আগবাড়ি উঠার কারণে আহ্বান জানাইছে। ধন্যবাদ জানাইছো।